আগামী 29শে নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসভাকে মাথায় রেখে এদিন তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল আসানসোলের গুজরাটি ভবনে। লক্ষ্য ছিল একটাই, 2019 লোকসভা নির্বাচন, তাই এদিন যুবদের চাঙ্গা করার প্রস্তুতি নেওয়া। উপস্থিত হয়েছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, ভি শিবদাসন দাসু, আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি, জেলা সভাধিপতি সুভদ্রা বাউরি এবং এমআইসি অভিজিৎ ঘটক, ছিলেন প্রাক্তন জেলা সভাধিপতি বিশ্বনাথ বাউরি সহ আরো অনেকে। আসানসোল পুর নিগমের কাউন্সিলররাও উপস্থিত ছিলেন। ছিলেন আসানসোলের বিভিন্ন অঞ্চল থেকে আসা দলীয় কর্মী সমর্থকরা। সকলেরই লক্ষ্য ছিল একটাই, আগামী লোকসভা নির্বাচনকে সফল করা। এদিন যুবদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে মেয়র জিতেন্দ্র তিওয়ারি বলেন, যুব সংগঠনকে আরো মজবুত হতে হবে। কিভাবে বিজেপির প্রলোভন থেকে যুবদের বের করে নিয়ে আসা যাবে তারই পরিকল্পনা গ্রহণ করতে হবে যুব সংগঠনকেই। বিজেপি যদি ক্ষমতায় আসে আমাদের কি ক্ষতি করতে পারে, রাজ্যের কি ক্ষতি করতে পারে, দেশের কি ক্ষতি করতে পারে, আমাদের যুব সম্প্রদায় যারা আমাদের ঝান্ডা নিয়ে ঘুরছে তারাও কোথাও না কোথাও বিজেপির প্রতি কেন আকৃষ্ট হয়ে যাচ্ছে, কি করে তাদেরকে দূরে করবো? এটা নেশা খাওয়া হয় না? আমার ছেলে যদি নেশা বেশি করছে আমরা কি করি, কি করে নেশা মুক্তি কেন্দ্রে নিয়ে যাই? সেটা আমাদেরকে কর্মীরা চলে যাচ্ছে, বিজেপির মাইন্ড হয়ে যাচ্ছে তাদের, তাদেরকে ওই নেশা মুক্তি কেন্দ্রতে কি করে নিয়ে আসবো, কি করে এটা থেকে বার করবো, ওর মাথা থেকে ওর মগজ থেকে বিজেপির প্রতি যে মোহ, এটা যে আফিম, সেটা কি করে বার করবে, এটার উপর একটা স্মার্ট হওয়া দরকার আছে। এবং সেটাতে সিনিয়র নেতৃত্ব ওই বক্তব্য যদি আমাদের কর্মীদের কাছে তুলে ধরেন, তাহলে সেটা তারা বিভিন্ন পাড়া এলাকায় গিয়ে বলতে পারবে, তাহলে বিজেপিকে আরো বেটার ভাবে আমরা মোকাবিলা করবো। এই যে সকলে কিন্তু ছোট্ট সাজেশন ছিল, এই সাজেশন গুলো মানলে আমার মনে হয় দলে ভালো হবে। সন্তোষ মন্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল।